সিক্স মান্থের চ্যালেঞ্জ নিয়েছি, তোমাদের মনে আছে তো? আজকে তোমাদেরকে আমি দেখাবো 16 দিনে কি পরিমাণে চেঞ্জ হয়েছে ওর হাত পা ফেস। তোমরা আজকে দেখতে পাবে কি পরিমাণে চেঞ্জ হয়েছে 16 দিনে। ফুল বডিতেও হোয়াইটেনিং বডি লোশন দিচ্ছে, ফেসে হোয়াইটেনিং নাইট ক্রিম দিচ্ছে, সি ক্রিমটা কি ব্যবহার বলবা করছে। যে মেকআপ করছি ভাই, মেকআপ করে হচ্ছে ওকে ব্রাইট দেখাচ্ছি। তানিয়া তুমি একটু এটা ভালো করে চিপড়ে তোমার হাত মুছো, পা মানে ফেসটা মুছো। হ্যাঁ এটা দিয়ে হচ্ছে ভালো করে মুছো। ওর হাত কি পরিমাণে ফর্সা হয়ে গেছে 16 দিনে, মাশাল্লাহ। 16 দিনে কি পরিমাণ রেজাল্ট তোমরা দেখতে পাচ্ছ, আর 6 মান্থ পর কি হবে তাহলে বুঝো তোমরা, 6 মান্থ পর কি হতে পারে। ফেসটা মুছো তো এখন, দেখি কি পরিমাণে ফর্সা হয়ে গেছে 16 দিনে ভাই। একটু ঘোরো তো ঘাড়টা দেখাই, আল্লাহ ঘাড়টা সব ফর্সা হয়েছে। এই দেখো, এই যে দেখো, এই যে একটা কালো লেয়ার পড়ছিল যেহেতু গ্রামে ছিল, ফুল ফেস একটা কালো লেয়ার পড়ে গেছে, লেয়ারটা উঠে যাচ্ছে এখন। এই যে কালো কালো লেয়ারটা উঠে যাচ্ছে এখন, একদম ন্যাচারাল যে ব্রাইট টোনটা, সেই টোনটা ফিরে আসতেছে ওর। হ্যাঁ এটা আমাকে দিয়ে দাও, এটা লাগবে না। ওর ন্যাচারাল যে মানুষ একটা ব্রাইট স্কিন থাকে ভিতরে, সেটা ফিরে আসতেছে। হাতটা এভাবে আবার দেখানো যাবে? হ্যাঁ দেখো দেখো দেখো, জাস্ট দেখো 16 দিনে কি ফর্সা। এবার বোঝো তোমরা 6 মান্থে কি পরিমাণে ফর্সা হবে। 16 দিনে যদি এই ফর্সা হয়, 6 মান্থে কি ফর্সা হবে এবার চিন্তা করে দেখো তোমরা। এখানে কোনো ফিল্টার না, কোনো মেকআপ না, নাথিং, র একটা স্কিন তোমাদেরকে আমি দেখাচ্ছি, র স্কিন। ও ঢাকার বাইরে আছে এখন, 10 দিন পর ঢাকা ব্যাক করবে, তখন আমি ওর ভিডিও করে তোমাদেরকে দেখাবো যে ওর হাত পা ফেস কতটা চেঞ্জ এসছে। আমি 10 দিন পর তোমাদেরকে ওর ভিডিওটাও দেখাবো, ও কেমন চেঞ্জ এসছে। 6 মান্থের জন্য যা যা দিয়েছি আমি, হোয়াইটেনিং বডি লোশন, সিক্রেট হোয়াইটেনিং ক্রিম হাত পায়ের জন্য, আর দিয়েছি হোয়াইটেনিং নাইট ক্রিম, এবং দিয়েছি ফারাজের হোয়াইটেনিং ফেস ওয়াশ। সবগুলোর প্রোডাক্টই হচ্ছে হোয়াইটেনিং এর কাজ করবে। 6 মান্থের জন্য এইগুলা দিয়েছি।